যথা সম্মানে পতাকাকে মর্যাদা দিয়ে এবং সকলের সহযোগিতায় আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। এবার থেকে নবনির্মিত জাতীয় সড়কের ফ্লাইওভারে স্থায়ীভাবে উঠবে জাতীয় পতাকা। নেতাজির জন্মদিবসে বিশেষ উদ্যোগ নদিয়ায় ফুলিয়া। জাতীয় সড়কের ওভার ব্রিজের মাথায় স্থায়ীভাবে উঠবে এই জাতীয় পতাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে এরকমই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠল জাতীয় পতাকা। নেতাজির জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এই পতাকা উত্তোলন হল। নদিয়ার ফুলিয়ার জাতীয় সড়কের ফুলিয়ার স্টেশন পাড়াকালীবাড়ি বারোয়ারি সংঘের উদ্যোগে জাতীয় সড়কের ওভার ব্রিজের পাঁচিল ঘেঁষে এই পতাকা উত্তোলন হয়। প্রথমে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পথ পরিক্রমা করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অর্থাৎ পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসা। এই পতাকা স্থায়ীভাবে রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। একটা পতাকা স্থায়ীভাবে না, পতাকাটা দুটো পতাকা আমরা স্থায়ীভাবে লাগানোর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছি এবং প্রশাসনের সহযোগিতায় আজ 23 জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা পতাকাটা আজ টানালাম এবং 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রোডের অপর সাইডে আরেকটি স্থায়ী পতাকা আমরা টানাচ্ছি। আমাদের ফুলিয়া স্টেশন পাড়া কালীবাড়ি বারোয়ারি সংঘের পক্ষ থেকে এই পতাকাগুলো লাগানো হয়েছে। আমাদের ক্লাব যথা সম্মানে পতাকাকে মর্যাদা দিয়ে এবং সকলের সহযোগিতায় আমরা এটা রক্ষণাবেক্ষণ করছি। অবশ্যই প্রশাসনকে জানানো হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা 3 দিন কৃষ্ণনগর গিয়েছিলাম, ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে এসে আমরা এই ফ্ল্যাগটা এখানে লাগিয়েছি। আমাদের ফুলিয়ার স্বনামধন্য ব্যক্তি পদ্মশ্রী প্রাপক বীরেন কুমার বসাক আমাদের এই পতাকাটি আছে তুললেন। আপনার নাম? আমার নাম রাজকুমার ঘোষ, আমি ফুলিয়া স্টেশন পাড়া কালীবাড়ি বারোয়ারি সংঘের একজন সদস্য।